আজকে আমরা প্রায় 200 জন যাত্রা করতে চলেছি ট্রেনে 03198 লালগোলা শিয়ালদা লোকাল। হ্যাঁ বন্ধুগণ, লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জারে আজকে আমরা এতজন যাব, কারণ আমাদের 21শে ফেব্রুয়ারির জন্য। তো বন্ধুগণ চলুন। আমাদের ট্রেন চলে এসেছে তাড়াতাড়ি, এখন আমাদের সবাই ব্যস্ত ট্রেন ধরার জন্যে। হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন লালগোলা শিয়ালদা মেমো প্যাসেঞ্জার চলে এসছে, এই ট্রেনে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করব। এই তো সুন্দর একটা আকর্ষণ, আমাদের ট্রেনে লাইট জ্বলছে আর আমরা এখন এই মুহূর্তে বসে আছি। আমাদের 03198 ট্রেন আমাদের লালগোলা থেকে এখন ছাড়বে, আমরা সবাই এখানে বসে গিয়েছি। আমাদের এই ট্রেনে আমরা বগিটা ক্যাপচার করে নিয়েছি অলরেডি, এখন আমরা সবাই মিলে আমরা যাব। আমাদের সাথে আমাদের রিজমাইন্দা, সুখারদা, জুয়েলদা সবাই আছে, নিজের নিজের ছবি তুলতে ব্যস্ত। তো চলুন আজকের এই অসাধারণ জার্নিটা শুরু করি। আমাদের গাড়ি বেরিয়ে পড়লো ধর্মচলার উদ্দেশ্যে, দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। কিন্তু কি স্বাদ পাচ্ছি, পতাকাটা টাঙানো হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এখন বহরমপুর পৌঁছে গেছে, অনেক মানুষ আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গিয়েছি, আমাদের সমর্থকরা সব আসতে চলেছে, আমাদের রাত 9:06 বাজছে, আমরা এখন এই খেলতে ব্যস্ত। হ্যাঁ তো এখন দেখি
কারেন্ট রিচার্জ করতে হবে। চারিদিকে ট্রেন, আমরা তো বাড়ি বাড়ি পাইনি, হাতের থেকে মিলে গেছে। দেখো গরম দম দম। ঘড়ির কাটায় 11:23 বাজছে আর আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা, ঢুকছে। আমাদের হাতে প্ল্যাকার্ড নিয়ে আমরা রেডি হয়ে গেছি, আমাদের সাথে তৃণমূলের পতাকা আছে। তো চলুন বন্ধুগণ, আমাদের তৃণমূলের যুব সভাপতি উপস্থিত আছেন, তিনারা চাইছেন আমাদের সামনে দিয়ে যাচ্ছে। এখন এই যে এটা যাচ্ছে দিল্লি, আমাদের ট্রেন এখন শিয়ালদার স্টেশনের এখানে দাঁড়িয়ে আছে, ট্রেনটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। আর আমাদের এখানে দিল্লি এক্সপ্রেস যাচ্ছে, দেখতে পাচ্ছেন কত মানুষ, ট্রেন অনেক বড়। আমাদের সাথে শিয়ালদা আসলে এটা একটা খুব মজা, নতুন ট্রেন। এই যে আমাদের ট্রেন এখন শিয়ালদা স্টেশন ঢুকে গেছে, আমরা আমাদের সমস্ত দেখতে পাচ্ছেন। অবশ্যই তুলতে হবে আমাদের সমস্ত যুব মোর্চা এবং তৃণমূলের সবাই উপস্থিত হয়ে গিয়েছেন। ভুলছি না, ভুলবো না।
দেখো ব্যর্থ হবে, দেখো ব্যর্থ হবে, দেখো ব্যর্থ জিরাফাত 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 জিরাফাত